বন্ধুরা, আজকে আলোচনা করব SHT 2000 মডেলের একটি টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি কন্ট্রোলার সম্পর্কে। এই ছোটোখাটো কন্ট্রোলারটি দিয়ে আপনি আপনার ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিনের তাপ এবং আর্দ্রতা দুটি কন্ট্রোল করতে পারবেন। অত্যন্ত সুদৃশ একটি ইনকিউবেটর কন্ট্রোলার, এটা সম্পর্কে আজকে বিস্তারিত জানব। এক ভিডিওতে আপনারা দেখতে পারবেন এর সেটিং কিভাবে পড়ে, কিভাবে করতে হয়। এখানে যে বাটনগুলো আছে এগুলো দিয়ে আপনি তাপ এবং আর্দ্রতা যত সেটিং করে দিবেন সেই মোতাবেকই কিন্তু তাপ এবং আর্দ্রতা আপনার ইনকিউবেটরে থাকবে, এবং অ্যাকুরেট তাপ এবং আর্দ্রতা শো করার কারণে আপনার ডিম ফোটার পার্সেন্টেজটা কিন্তু অনেক বেড়ে যাবে। এটা আধুনিকের সর্বশেষ আধুনিক একটি মডেল। তো চলুন আমরা এর সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শরীয়তপুর পাখি হাউজের পক্ষ থেকে আমি এম রায়হান শাওন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, SHT 2000 ইনকিউবেটর কন্ট্রোলার অর্থাৎ টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি কন্ট্রোলার অর্থাৎ তাপ এবং আর্দ্রতা উভয়টি কন্ট্রোল করতে সক্ষম। 220 ভোল্টে চলে। এটাতে আপনি 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আপনি সেট করে দিতে পারবেন, এবং আর্দ্রতা আপনি 0% থেকে শুরু করে 100% পর্যন্ত আর্দ্রতা আপনি সেট করে দিতে পারবেন। যা সেট করে দিবেন হুবহু তাই থাকবে। দেখতে পাচ্ছেন যে আমরা এটি কানেকশন দেওয়ার মতো করে রেখেছি। আমরা জানি যে ইলেকট্রিক যে কোনো ডিভাইস কিন্তু নেগেটিভ পজিটিভ অর্থাৎ দুইটি তারের মাধ্যমে কিন্তু রান করে থাকে অর্থাৎ চলে থাকে। তো আমরা এই কন্ট্রোলারটিতে আমরা লাইট সংযোগ দিব। আমরা জানি যে ডিম ফোটার জন্য প্রধান দুটি শর্ত হলো তাপ এবং আর্দ্রতা মেনটেন করা। তো তাপের পাশাপাশি কিন্তু একটা ফ্যানও লাগে। তাপ এবং আর্দ্রতা সারা ইনকিউবেটরে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু একটি ফ্যান প্রয়োজন হয়। তো আমরা প্রথমে একটি লাইট নিয়েছি, লাইটের দুটি তার খোলা অবস্থায় দেখতে পাচ্ছেন। একটা এসি ফ্যান নিয়েছি যার যথারীতি দুটি তার রয়েছে, এবং একটা এক পিনের এক হোলের একটা বোর্ড নিয়েছি, যে বোর্ডের সাথে আমরা হিউমিডিটি ফায়ারটা লাগিয়ে দিয়েছি, এবং হিউমিডিটি ফায়ারের বাকি অংশ আমরা পানির মধ্যে ডুবিয়ে দিয়েছি। তো এটারও যথারীতি দুটি তার আছে, এরকম দুটি করে তার খোলা অবস্থা আছে। সংযোগ দিব, সাথেই থাকবেন পুরোটা সময়। এবং পাওয়ার কর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাল্টিপ্লাগে লাগিয়ে রেখেছি। তো পাওয়ার কর্ডের সাথে যথারীতি দুটি তার আছে, একটি তার এরকম খোলা অবস্থায় রেখেছি, এবং অন্য তারটির মাথায় আমরা দুটি কোয়াড পিস লাগিয়েছি অর্থাৎ দুটি ওয়্যার বা দুটি তার আমরা এক্সট্রা লাগিয়ে রেখেছি। তো চলুন আমরা এবার কানেকশনটি দেখে নিই যে কীভাবে কানেকশনটি করতে হয়। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 এইভাবে 10 পর্যন্ত দেওয়া আছে, নাম্বার দেওয়াই আছে। তো এই এই নাম্বারের সোজা যেই পোর্টটি আছে সেই পোর্টটিতে আমরা লাগিয়ে দিব। তো 1 2 3 4 মনে রাখলে আপনি সহজেই এটা সেটিং করতে পারবেন এই ভিডিও দেখি। তো এখানে আমরা প্রথমটাকে এক ধরবো, দ্বিতীয়টাকে দুই ধরবো, এবং 3 4 5 6 এই চারটে কিন্তু তাপ এবং আর্দ্রতার যে সেন্সরটি সেটি কিন্তু লাগানো অবস্থাতেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সেন্সরটি এটা সাথেই আছে এবং এটা লাগানো অবস্থাতেই আছে। তো এর সুতরাং এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। বাকি থাকলো 7 8 9 10। তো প্রথমে আমরা এক নম্বরে লাগিয়ে দিব আমাদের পাওয়ার কর্ডটি। তো পাওয়ার কর্ডের সাথে যেই কট পিস আমরা জয়েন করেছি এই এই তিনটা অর্থাৎ এই কট পিস দুইটা আর পাওয়ার কর্ডের একটা, এই তিনটা আমরা এক নম্বরে লাগিয়ে দিব। দেখুন আমরা সংযোগ দিয়েছি। তো দুটি খোলা তার আছে, এই খোলা তার দুটো আমরা লাগাবো। তার আগে পাওয়ার কর্ডের যে অন্য তারটি আছে সেটি আমরা দুই নম্বরে লাগিয়ে দিব। তবে এই দুই নম্বরে পাওয়ার কর্ডের যে তারটি আছে এটি দুই নম্বরে লাগানোর আগে আমরা যেটা করব সেটা হলো যে এই যে যে ডিভাইসগুলো আমরা নিয়েছি এর প্রত্যেকটি থেকে একটা, যে কোনো একটা, আপনি এখানে লাল কালো কোনো ব্যাপার নেই, আমরা লাইট থেকে একটা নিলাম, ফ্যান থেকে একটা নিলাম, এবং হিউমিডিটি ফায়ার থেকে একটা নিলাম, এই তিনটা এবং পাওয়ার কর্ডের যে খালি তারটা এই চারটাকে আমরা জয়েন করে দিব। এইভাবে চারটা তার আমরা একসাথে জয়েন করে নিয়েছি। আবার বলে দিই, পাওয়ার কর্ডের একটি, হিউমিডিটি ফায়ারের একটি, লাইটের একটি এবং ফ্যানের একটি, মোট চারটা এইভাবে একসাথে জয়েন করে আমরা দুই নম্বর পোর্টে লাগিয়ে দিব। তো এক আর দুইয়ের ঝামেলা শেষ। তবে এক এক নম্বরে যেটা আমরা লাগিয়েছি দুইটা কট পিস রেখেছিলাম, এর লাল কালো বলতে কোনো ব্যাপার নেই, এর একটি আমরা 7 নম্বরে এবং একটি 9 নম্বরে, আবার বলে দিই, একটি 7 নম্বরে এবং একটি 9 নম্বরে আমরা সংযোগ দিয়ে দিব। আমরা ছোট তার দুটি ইতিমধ্যে লাগিয়ে ফেলেছি, এবার আমরা লাইট থেকে একটি এবং ফ্যান থেকে একটি তার নিব। আবার বলে দিই, ফ্যানের একটা তার এবং লাইটের একটা তার, যে তার দুটো বাকি ছিল সে দুটো এরকম জয়েন করে দিব। জয়েন করে আমরা 10 নম্বরে লাগিয়ে দিব। আর হিউমিডিটির যে একটা তার বাকি ছিল সেই তারটা আমরা 8 নম্বরে লাগিয়ে দিব, অর্থাৎ একটাই পোর্ট খালি আছে, 8 নম্বরে আমরা লাগিয়ে দিব।
আমাদের কানেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এক নজরে আবার বলে দেই, পাওয়ার কর্ডের সাথে দুটি তার ছিল, তার একটির সাথে আমরা দুটি শর্ট তার লাগিয়েছিলাম। তো যেই যেই তারটাতে আমরা শর্ট তার লাগিয়েছিলাম সেটা আমরা এক নম্বরে লাগিয়ে দিয়েছি, এবং অন্য যে খালি তারটা ছিল তার সাথে আমরা তিনটি তার জয়েন করছি, ফ্যানের একটা, লাইটের একটা, হিবোর্ডের একটা, তিনটি তার আর পাওয়ার কর্ডের বাকি তারটি, চারটা তার কিন্তু আমরা দুই নম্বরে লাগিয়ে দিয়েছি। আর পাওয়ার এই এক নম্বর পাওয়ার কর্ডের সাথে যেই কট পিস দুটা লাগিয়েছিলাম একটা 7 নম্বরে এবং একটা 9 নম্বরে লাগিয়েছি, এবং যেহেতু লাইটার ফ্যান একসাথে চলবে, লাইটার ফ্যানের যে বাকি তার তার দুটি সেটা জয়েন করে আমরা 10 নম্বরে লাগিয়ে দিয়েছি, এবং হিউমিডিটির যে বাকি তারটা ছিল সেটা আমরা 8 নম্বরে লাগিয়ে দিয়েছি। কানেকশন কমপ্লিট। এবার আমরা লাইন দিব, লাইনটা ওইখান থেকে অন করে দিই। দেখুন লাইনটা আমরা অন করেছি, লাইট জ্বলছে, ফ্যানও চলতেছে, আমাদের ডিসপ্লেতে কিন্তু লাইন চলে আসছে। আমরা পিছনের কাভারটা কিন্তু লাগাইনি, অফ করি। এই যে কাভারটি, এটা কন্ট্রোলারের সাথে আছে, এটা আমরা লাগিয়ে নিব যাতে অ্যাক্সিডেন্টের কোনো রকম সম্ভাবনা না থাকে। এরকম কাভার লাগানোর পরে আপনি যে কোনো দিক থেকে ধরতে পারবেন, বাচ্চারা অনেক সময় বাসায় থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আর থাকবেই না বললে চলে। বন্ধুরা, এই প্রাইসটি বলে দেই, টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি উভয়ই কন্ট্রোল করতে সক্ষম SHT 2000 মডেলের এই কন্ট্রোলারটির প্রাইস পড়বে মাত্র 2490 টাকা। এবং এই মডেলের কাছাকাছি মডেলের সেম মডেলের তাপমাত্রা কন্ট্রোল করার জন্য STC 3028 মডেলের এটাও 1490 টাকা, এবং XKW 1099 মডেল এটাও তাপ এবং আর্দ্রতা দুইটাই কন্ট্রোল করতে পারে, এটাও কিন্তু 1490 টাকা, অর্থাৎ সেম দামের মধ্যে আপনি চয়েস করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অন্তত দিয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন, মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেইখানে পরিশোধ করে দিলেই চলবে। এবং আজকে ওয়ারিং দেখলেন, যদি কারো সেটিং বুঝতে অসুবিধা হয় তো সেটিংয়ের উপরে এই চ্যানেলে ভিডিও পাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা ভালো থাকবেন, প্রত্যেককে সুস্বাস্থ্য কামনা করছি, এবং প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।